মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এটা টুইট, মাত্র দুঘণ্টাতে গ্যালরি গুয়াহাটি আরক্ষীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ পায় অ্যাকশনত নামিল হাতগাঁও আরক্ষী। প্রথমে মন করক মুখ্যমন্ত্রীক মেনশন করে লিখা এই বিশেষ বার্তা, বার্তাটো তাৎক্ষণিক সঁহারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গুয়াহাটি আরক্ষী আর আরক্ষী সঞ্চালক প্রধানক মুখ্যমন্ত্রী মেনশন করে ঘটনার কঠোর নির্দেশনা দিয়ার পাছতে তৎপর হল খাকি পোশাকধারী গুয়াহাটিত অব্যাহত ভূমাফিয়ার দপদপনি। মুখ্যমন্ত্রীর সহায়ত ভূমি ঘুরাই পালে প্রকৃতগী। এই দৃশ্য গুয়াহাটির হাতগাঁও এলাকার পূবের উন্নত চলন। 20 বছর পূর্বে মাটি কিনি ঘর সাজি থাকা পরিয়ালটির উপর নিশাটোতে জঁপিয়াই পড়ছিল কুখ্যাত ভূমাফিয়ার দল। পিছে ন্যায় বিচারি আরক্ষীর কাষ চাপি ভাগরিপর ভুক্তভোগীর মূরত যেন পড়িল মুখ্যমন্ত্রীর আশীর্বাদ। দুঘণ্টার ভিতরতে আরক্ষীয়ে ভাঙিলে বেদখলকারীর বেড়। 40-50 জন মানুহ আহি পেলাই হঠাতে দখল করে গোটেই গছ গছনি কাটি পেলাই গোটে এটা ইয়াতে মানে টেম্পোরারি এটা সেট আপ করে পেলাই রাতি দখল করেছে। তারপর বহু ধরনের ভাবুকি দিছে মাহিদক মানে আহি পেলাই এনেকে জোর জবরদস্তি আহি পেলাই দা চা লৈ পেলাই একটা হাল্লা করে পেলাই জোর জবরদস্তি সুমাইছে। ভূমাফিয়া প্রজ্ঞান রংপি রাহুল রংপির দুঃসাহ। আরক্ষীক ম্যানেজ করে গীতা ভরালী নামের এইগারী মহিলার ভূমিত ঘর সাজি বীরত্ব দেখা ভূমাফিয়ার বিরুদ্ধে হঠাৎ কঠোর হল হাতগাঁও আরক্ষী। স্বয়ং মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়া ঘটনাত মূর দোয়াবলে বাধ্য হল আরক্ষী। আমি লোকেল পাবলিকে খাব নালাগে এইটো একচুয়ালি সিএম স্যারে মানে রিকুয়েস্ট করেছো যে মন্ডল অফিসত এই বস্তুটো যাতে স্ট্রিক্ট অলপমান ইনভেস্টিগেশন করে যে এই যে দুটা দুটা মাটি এটা প্লটত দুটা দুটা মানে মানুষ গতিকে সেইটো কারণে সেইটো যাতে নহয় সেইটোর উপর যাতে সিএম স্যারে মানে ভালকে চকু দিয়ে বা ইনভেস্টিগেশনটো করে। কেবল ভূমি দখলের এই ঘটনাই নহয় গুয়াহাটির চুকে কোণে এতিয়াও সক্রিয় মাটির দালাল চক্র। অজয় বর্মন আর দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এটা টুইট, মাত্র দুঘণ্টাতে গ্যালরি গুয়াহাটি আরক্ষীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ পায় অ্যাকশনত নামিল হাতগাঁও আরক্ষী। প্রথমে মন করক মুখ্যমন্ত্রীক মেনশন করে লিখা এই বিশেষ বার্তা, বার্তাটো তাৎক্ষণিক সঁহারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গুয়াহাটি আরক্ষী আর আরক্ষী সঞ্চালক প্রধানক মুখ্যমন্ত্রীয়ে মেনশন করে ঘটনার কঠোর নির্দেশনা দিয়ার পাছতে তৎপর হল খাকি পোশাকধারী গুয়াহাটিত অব্যাহত ভূমাফিয়ার দপদপনি। মুখ্যমন্ত্রীর সহায়ত ভূমি ঘুরাই পালে প্রকৃতগী। এই দৃশ্য গুয়াহাটির হাতগাঁও এলাকার পূবের উন্নত চলন। 20 বছর পূর্বে মাটি কিনি ঘর সাজি থাকা পরিয়ালটির উপর নিশাটোতে জঁপিয়াই পড়ছিল কুখ্যাত ভূমাফিয়ার দল। পিছে ন্যায় বিচারি আরক্ষীর কাষ চাপি ভাগরিপর ভুক্তভোগীর মূরত যেন পড়িল মুখ্যমন্ত্রীর আশীর্বাদ। দুঘণ্টার ভিতরতে আরক্ষীয়ে ভাঙিলে বেদখলকারীর বেড়। 40-50 জন মানুষ আহি পেলাই হঠাতে দখল করে গোটেই গছ গছনি কাটি পেলাই গোটে এটা ইয়াতে মানে টেম্পোরারি এটা সেট আপ করে পেলাই রাতি দখল করেছে। তারপর বহু ধরনের ভাবুকি দিছে মাহিদক মানে আহি পেলাই এনেকে জোর জবরদস্তি আহি পেলাই দা চা লৈ পেলাই একটা হাল্লা করে পেলাই জোর জবরদস্তি সুমাইছে। ভূমাফিয়া প্রজ্ঞান রংপি রাহুল রংপির দুঃসাহ। আরক্ষীক ম্যানেজ করে গীতা ভরালী নামের এইগারী মহিলার ভূমিত ঘর সাজি বীরত্ব দেখা ভূমাফিয়ার বিরুদ্ধে হঠাৎ কঠোর হল হাতগাঁও আরক্ষী। স্বয়ং মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়া ঘটনাত মূর দোয়াবলে বাধ্য হল আরক্ষী। আসলে আমি লোকেল পাবলিকে খাব নালাগে এইটো একচুয়ালি সিএম স্যারে মানে রিকুয়েস্ট করেছো যে মন্ডল অফিসত এই বস্তুটো যাতে স্ট্রিক্ট অলপমান ইনভেস্টিগেশন করে যে এই যে দুটা দুটা মাটি এটা প্লটত দুটা দুটা মানে মানুহ গতিকে সেইটো কারণে সেইটো যাতে নহয় সেইটোর উপর যাতে সিএম স্যারে মানে ভালকে চকু দিয়ে বা ইনভেস্টিগেশনটো করে। কেবল ভূমি দখলের এই ঘটনাই নহয় গুয়াহাটির চুকে কোণে এতিয়াও সক্রিয় মাটির দালাল চক্র। অজয় বর্মন আর দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।